হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, এই ফুলটি যদি আপনার চোখে পড়ে তাহলে বুঝবেন আপনার ভাগ্য খুলে গিয়েছে। এই ফুলটি এত বেশি উপকারী যা অধিকাংশ মানুষেরই অজানা। গ্রামে গঞ্জে এই ফুলটি কিন্তু প্রায় সময়ই চোখে পড়ে, শহরাঞ্চলের মানুষ এই ফুলটিকে কিন্তু তেমন একটা দেখতে পান না। তবে এর ভেতরে যে ছোট ছোট অংশগুলো দেখছেন এগুলোকে সবজি কিংবা ভর্তা হিসেবে খাওয়া হয়। বিশ্বাস করুন, কোটি কোটি টাকা খরচ করেও যে রোগের ঔষধ পাওয়া সম্ভব হয় না তা শুধুমাত্র সারাতে পারে এই ফুলটি। আশা করি আপনার কারো এই ফুলটি চিনতে অসুবিধা হয়নি। দর্শক, এই ফুলটি হচ্ছে কলার মোচা বা কলার ফুল। আমাদের দেশে বেশ অ্যাভেলেবল এই ফুলটি। এই ফুলটির উপকারিতা এত বেশি যে অনেক বড় বড় রোগ এই ফুলটি দ্বারা গোড়া থেকে নির্মূল হতে পারে। তবে ফুলটি খেতে হবে সঠিক নিয়মে। এটি কোন রোগের ক্ষেত্রে কিভাবে খাবেন তা আমি আপনাদেরকে জানিয়ে দেব আজকের ভিডিওতে। দর্শক, ভিডিওটি পুরোপুরি দেখুন, অল্প দেখে চলে যাবেন না, নাহলে এই ফুলটি সম্পর্কে পূর্ণ ধারণা আপনি কখনোই পাবেন না। তো দর্শক, যারা এখনও আমাদের ভিডিওটি দেখছেন কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সকল আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন। কলার মোচা বা কলার ফুল অত্যন্ত সাধারণ একটি ফুল। কলার মোচায় অনেক পরিমাণ ভিটামিন রয়েছে। অনেক সময় চিকিৎসকেরা আমাদের দেহের ঘাটতি পূরণের জন্য ভিটামিনযুক্ত খাবার খেতে বলেন। অনেকেই হয়তো ভেবে থাকবেন ভিটামিনযুক্ত খাবার মানে অনেক মূল্যবান খাবার। এই ধারণাটি ভুল। কলার মোচায় রয়েছে অত্যন্ত পুষ্টিগুণ। এটি আপনার শরীরে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ফাইবার, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, কপার, ম্যাগনেশিয়াম ও বিভিন্ন ধরনের ভিটামিনের চাহিদা পূরণ করতে সাহায্য করে। ভরপুর আয়রন পাওয়া যায় কলার মোচার মধ্যে। কলার মোচায় যে পরিমাণ আয়রন রয়েছে তা অন্যান্য খাবারে খুব কমই রয়েছে। এটি হিমোগ্লোবিনের ঘাটতি পূরণে এবং শরীরের রক্ত বাড়াতে অন্যতম একটি খাবার। এছাড়াও এতে ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস এবং ম্যাগনেশিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান পাওয়া যায়। ভিটামিন ই, যা চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। যাদের শরীরে রক্ত স্বল্পতা আছে হিমোগ্লোবিন কম উৎপাদন হচ্ছে, অন্যান্য খাবার খেয়ে হিমোগ্লোবিনের চাহিদা পূরণ করতে পারছেন না, তারা টানা 15-20 দিন কলার মোচা খেলেই নিজেদের মধ্যে এক অদ্ভুত রকমের পরিবর্তন দেখতে পাবেন। তবে পুরোপুরি ব্লাড সেল তৈরি হতে অন্তত 3 মাস লেগে যায়। এটি আপনাদের ঋতুস্রাবের সমস্যাও দূর করতে সাহায্য করে। এমন অনেক মহিলা আছে যাদের ঋতুস্রাবের সময় অনেক ব্যথা হয়, অতিরিক্ত রক্তক্ষরণ হয়, যার ফলে শরীরের রক্ত কমে যায়। কলার মোচা সেবনে ঋতুস্রাবের অনেক ধরনের সমস্যা সমাধান হয়ে যায়। যাদের ঠিকমতো পরিষ্কারভাবে কিংবা ক্লিয়ারভাবে ঋতুস্রাব হয় না, কিংবা যাদের স্রাবের সময় প্রচুর পরিমাণে ব্যথা হয়, কিংবা যাদের অতিরিক্ত পরিমাণে রক্তক্ষরণ হয়, এই ধরনের রোগীরা মাসিক হওয়ার 1 সপ্তাহ আগ থেকে নিয়মিত কলার মোচা খাবেন। তাহলেই আপনাদের এই সমস্ত সমস্যাগুলো দূর হয়ে যাবে। কলার মোচা শরীরে প্রজেস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধি করে, এর ফলে আমাদের অনেক সমস্যাই সমাধান হয়ে যায়। মোচা ওজন কমাতেও গুরুত্বপূর্ণ। ওজন কমাতে সাহায্য করে এই উপাদানটি। এক গবেষণা বলছে মোচার মধ্যে প্রচুর পরিমাণে খাদ্য আঁশ পাওয়া যায়। এটিকে আপনি খাদ্য তালিকার মধ্যে রাখলে প্রচুর পরিমাণে আঁশ প্রবেশ করবে, যার ফলে আপনার পেট দীর্ঘক্ষণ ভরা থাকবে, বাজে খাবার খাওয়ার ইচ্ছা প্রশমিত হবে এবং আপনার ওজনটাও নিয়ন্ত্রণে চলে আসবে। মোচার একটি বড় গুণ কি জানেন? এটি ইনফেকশনকে প্রতিরোধ করতে সাহায্য করে। অনেক সময় আমাদের শরীরে বিভিন্ন ধরনের ইনফেকশন হয়। ইনফেকশনের মধ্যেও বিভিন্ন ধরন আছে। ইনফেকশনের ফলে জ্বর, সর্দি, কাশি কিংবা গলা ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। কারো কারো আবার শরীরে খোশ পাচড়ার মতো সমস্যাও দেখা যায়। কারো কারো মাথায় চুলকানির মতো সমস্যা দেখা যায়। কারো কারো লাম থেকে শুরু করে কিডনি, ইউরিন ইনফেকশন, বিভিন্ন ধরনের ইনফেকশনই হতে পারে। মোচা এক কথায় আপনাদের শরীরের সমস্ত ইনফেকশনকে ধ্বংস করতে সাহায্য করে। কলার মোচার পুষ্টিগুণ অপরিসীম। এতে থাকা উপাদান আমাদের শরীরের জীবাণুর সাথে লড়ার জন্য শক্তিকর উপাদান দিয়ে থাকে। কলার ফুল খুবই উপকারী। ম্যালেরিয়ার ব্যাকটেরিয়াকেও ধ্বংস করতে পারে এই ফুল। গবেষণায় প্রমাণ করা হয়েছে যে
যারা খাদ্য তালিকায় সপ্তাহে 3 দিন মোচা রাখতে পারেন, তাদের দেহে কখনোই কোনো পরজীবী ব্যাকটেরিয়া জন্মাতে পারে না, ফলে শরীর সুস্থ ও সুন্দর থাকে। মোচা কিভাবে খাবেন এবং কিভাবে খেলে এই রোগগুলো সারবে তা কিন্তু আমি ভিডিওর শেষে জানিয়ে দেব। অনেকেই ক্যান্সার রোগে আক্রান্ত হন, আবার অনেকের দেহে সুপ্তভাবে ক্যান্সার থাকে যাকে কোনোভাবেই নির্মূল করা যায় না, কেননা তারা জানতেই পারে না তার আগেই ক্যান্সার তাদের শরীরে অনেক প্রভাব বিস্তার করে ফেলে। শরীরে সুপ্ত থাকা ক্যান্সার সেলকে ধ্বংস করতে সাহায্য করে এই কলার মোচা। এটি শরীরের ফ্রি রেডিকেলগুলো ধ্বংস করতে সাহায্য করে। কলার ফুলে যে নির্যাস কিংবা অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে তা অ্যান্টি ক্যান্সার হিসেবে কাজ করে। এই মোচার উপকারিতা এত বেশি যে ত্বককে বয়সের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। যদি বয়স বাড়ার সাথে সাথে আপনার দেহে ত্বকের বলিরেখা পড়তে শুরু করে, তাহলে আপনাদের খাদ্য তালিকায় কলার মোচা রাখতে শুরু করুন, বলিরেখা দূর হতে শুরু করবে। এছাড়াও কলার মোচা ডায়াবেটিস ও অ্যানিমিয়া নিয়ন্ত্রণ করে। আগেই বলেছি এটি অ্যানিমিয়ার জন্য অত্যন্ত উপকারী, তবে এটি ডায়াবেটিসকেও গোড়া থেকে নির্মূল করতে পারে। কলার মোচা আপনার শরীর থেকে ইনসুলিন নিঃসরণ করতে সাহায্য করে, তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। কলার মোচা একজন মানুষের উদ্বেগ বা মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। মোচার পুষ্টিগুণ ও গুণাগুণ নিয়ে অনেক আলোচনা করা হয়েছে। আপনি হয়তো ভাবছেন ডায়াবেটিস বা অ্যানিমিয়া দূর করতে এই কলার মোচা ব্যবহার করা হয়, কিন্তু এটি পুরোপুরিভাবে সত্য নয়। কলার মোচা বুকের দুধ তৈরি করতেও সাহায্য করে। এমন অনেক মা আছে যাদের সন্তান জন্মের পর বুকের দুধ আসতে চায় না। যদি তারা নিয়মিত কলার মোচা ভর্তা করে খেতে পারেন, তাহলে তাদের শরীরে বেশি পরিমাণে দুধ নামবে এবং শিশুর চাহিদা পূরণ হবে। কারো কারো শরীরে যদি দীর্ঘস্থায়ী সংক্রমণের সমস্যা থেকে থাকে, যদি সেই সংক্রমণ দ্রুত ভালো না হতে চায়, সেক্ষেত্রে ডায়েটে কলার মোচা রাখলে ভালো ফল পাওয়া যায়। তো দর্শক, এবার তাহলে চলুন জেনে নেওয়া যাক এই কলার মোচা আপনি কিভাবে খাবেন। আপনি বাজার থেকে এটি কিনে আনতে পারেন অথবা গ্রামাঞ্চলে এটি আপনি সহজেই পেয়ে যাবেন। কলার মোচার উপরে যে খয়েরি রঙের পাতাগুলো আছে এগুলো আপনাকে ফেলে দিতে হবে। ভেতর থেকে কলার মতো বা কলার অংশের যে ফুলগুলো আছে সেগুলো আপনাকে বের করে নিতে হবে। এগুলো সুন্দর করে বেছে নিতে হবে, কেননা এই ফুলের ভেতরে আঁশযুক্ত ছোট্ট একটি ডাটা থাকে যা বেশ শক্ত এবং খেতে ভালো না। যখন এগুলো বের করা হয়ে যাবে তখন কলার ফুলগুলো ভালোভাবে ধুয়ে কুচি করে কেটে নিন। মনে রাখবেন আগে ধুইতে হবে, তারপর কাটতে হবে, কাটার পর আর ধোয়া যাবে না। তারপর এগুলো হালকা জলে ভাপিয়ে নিন, জল ফেলে দিবেন না। এমনভাবে ভাপিয়ে নেবেন যাতে জল সমেত এগুলোকে খুব সুন্দরভাবে শুকিয়ে নিতে পারেন। তারপর এগুলোকে কাঁচা লঙ্কা, কাঁচা মরিচ কিংবা সামান্য পরিমাণে লবণ দিয়ে বেটে ভর্তা তৈরি করে খেতে পারেন। যারা ভর্তা খেতে চাচ্ছেন না তারা কলার মোচা ভাজি করেও খেতে পারেন। যে কোনো সময় যদি কলার মোচা রান্না করেন তাহলে অতিরিক্ত সময় রান্না করবেন না। যে কোনো রোগ সারাতে আপনি টানা 15 দিন কলার মোচা খেয়ে যাবেন। এরপর সাপ্তাহিক 3 দিন পরপর খেতে পারেন। এরপর রোগ সেরে গেলে আপনি প্রয়োজন বুঝে কলার মোচাকে খাদ্য তালিকায় রাখতে পারেন। কলার মোচাকে দুপুরের খাদ্য তালিকায় রাখাই উত্তম। তো ভিউয়ার্স, মোচা সম্পর্কিত এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।